এমসিকিউ ভিন্ন ধরনের নাম, কিন্তু মানে একটা আছে, সেটি হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। অভূতপূর্ব নাম, আমি এরকম নাম আগে শুনিনি। যাই হোক, এই অ্যালবামের প্রতিটি গান আমি শুনেছি। আমার কাছে যেটি মনে হয়েছে যে গানের কিছু ভিন্নতা আছে, সেটি হলো গানের সুরে এবং কথায়। গায়কিতে পরে আসি। গানের সুর, যেটা আমার কাছে মনে হয়েছে যে বাংলা গানের সাথে কিছুটা ওয়েস্টার্ন মিক্সড, এবং ইনস্ট্রুমেন্টসের যে প্লেয়িং সেটা অনেকটা উন্নত করা হয়েছে গানের সাথে সামঞ্জস্য রেখে। আর কয়েকটা গান বিশেষ করে খুব ভালো হয়েছে, আমি নাই বা বললাম, কারণ এখানে সবাই গুণীশিল্পী, যারা গেয়েছে তারা সবাই গুণীশিল্পী। গানের যে পরিবেশনা যারা করেছেন তারা সবাই কিন্তু অনন্য সাধারণ সব সঙ্গীত শিল্পী, এদের সম্বন্ধে আমার কিছু বলার নেই। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে ভালো পরিবেশনা করেছে। নাম উল্লেখ করতে হবে নচিকাতা, একজন বিরাট মাপের শিল্পী, তার সম্বন্ধে কিছুই বলা যায় না। সামিনা চৌধুরী অনেক বড় শিল্পী, ফাহমিদা অনেক বড় শিল্পী, আরও অনেক শিল্পী আছে যারা এই অ্যালবামে গান গেয়েছে, আমি তাদের নাম বলছি। এই অ্যালবামটিতে কে নাই? আমাদের দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদার আছে, ফেরদৌস ওয়াহিদ আছেন, তারপরে মানিক আছেন, আরও অনেকে, নাম বলে শেষ করা যাবে না, সব বড় বড় শিল্পী। আমি ওদেরকে প্রশ্ন করেছিলাম যে এত বড় বড় শিল্পী নিয়ে কাজ করলে কেমন করে, তো তারা আমাকে উত্তর দিয়েছে, ভাই এটা আমাদের করতে প্রায় এক বছর সময় লেগেছে। সত্যি সত্যি এটা কিন্তু একটা দুঃসাধ্য কাজ যে এত বড় বড় শিল্পী নিয়ে এরকম একটা অ্যালবাম করা। তো আমি এটাই বলবো যে ভালো মন্দ বিচারের দায়িত্ব সব আপনাদের, কিন্তু এমন একটি উদ্যোগকে আপনারা অবশ্যই স্বাগত জানাবেন এবং আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন, গানগুলো শুনবেন, ভালো হলে ভালো বলবেন, মন্দ হলে মন্দ বলবেন। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে গানগুলো খুব ভালো লেগেছে। গানের ক্ষেত্রে গানের গীতিকারের কথা প্রথম আসতেই হবে, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান গানের নিয়ম ঠিকই রেখেছে, ব্যাকরণ ঠিকই রেখেছে, কিন্তু মাঝে মাঝে নিয়ম ভেঙেছেও, এটা তার স্বাধীনতা থাকতেই পারে। এমন না যে সে ছন্দ পতন ঘটিয়েছে, আবার যখন ঘটিয়েছে ইচ্ছে করে ঘটিয়েছে, এমনটি হতেই পারে। আর সুরকারের কথা আসি, জাদু রিছিল একটা আনকমন নেম, জাদু রিছিল, ও চেষ্টা করেছে সবগুলো গান তার সুরের জাদু দিয়ে প্রাণবন্ত করতে। আমার মনে হয়েছে তার চেষ্টা বিফল হয়নি, আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি মনে করি যে জাদু রিছিল, এবং আমটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, জাদু রিছিল এবং মাহমুদুল হাসান, জাদু রিছিল এবং মাহমুদুল হাসান, এরা যদি একত্রে আবারও কাজ করে সেগুলো আরও ভালো হবে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মানুষের রুচিবোধ। রুচিবোধটা কীভাবে বলবো, একজন তরুণ তার অন্তরে ধারণ করে আছে আমার গান নচিকেতা গাইবে, আমার গান সামিনা চৌধুরী গাইবে, আমার গান ফাহমিদা নবী গাইবে, আমার গান ফেরদৌস ওয়াহিদের মতো লিজেন্ড একজন গায়ক গাইবে, বাপ্পা মজুমদার গাইবে, তারপর মনে করো যে আরও কিছু নাম আমি বলছি, এখানে আছে আসিফ আকবর, একে তো কাছে পাওয়াই খুব মুশকিল, কারণ অনেক কাজকর্ম থাকে তার মধ্যে গান গাওয়া। তারা আসিফ আকবরকেও সংগ্রহ করেছে এবং তাকেও অ্যালবামে সংযুক্ত করেছে। মানিক নামে ছেলেটি, সে অনেক ভালো করেছে। তা আমার মনে হয় যে তাদের যে প্রচেষ্টা বা চেষ্টা, এটা অনন্য সাধারণ, এরকম চিন্তা মানুষ করে না। এখনকার ছেলেপেলেরা কী করছে, নিজেরাই কম্পোজ করছে, নিজেরাই মিউজিক করছে, নিজেরাই লিখছে, নিজেরাই গেয়ে ফেলছে। কিন্তু এই যে দুজন তরুণ, এরা যে সব কিছু করে অন্য মানুষকে চিন্তা করছে, আমরা সৃষ্টি করেছি, আমাদের সৃষ্টিগুলো এদের কণ্ঠে মানানসই হবে, এই যে চিন্তাটা, এই চিন্তাটাই কিন্তু অনেক দূরে দিকে এগিয়ে নিয়ে যাবে ওদেরকে। কারণ ওরা বুঝতে পেরেছে আমরা গান লিখবো, আমরা গান সুর করবো, কিন্তু আমাদের শিল্পী হতে হবে বড়ো শিল্পী, বড়ো শিল্পী, বড়ো শিল্পী, এদের কোনো কোনো বিকল্প নেই। এই যে চিন্তাধারা, এটা অনেক সুন্দর, এবং আমি মনে করি
আপনারা আমার সাথে একমত হবেন এবং এদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং এদের জন্য দোয়া করবেন যেন অ্যালবামটি সত্যি সত্যি ঘরে ঘরে পৌঁছায়।